অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিওটি, প্রত্যেকে মনোযোগে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই শুনবেন। আপনার রাশি শুনে নিলেন যে আপনি বেরিয়ে গেলেন, সেটা কিন্তু করবেন না। ভেরি ইম্পর্টেন্ট এই ভিডিও। আজ থেকে বুধের রাশি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ এই যুবরাজ বুধ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ চর রাশিতে প্রবেশ এই যুবরাজের। আটটি রাশি হারানোর সাম্রাজ্য ফিরে পেতে চলেছে। আটটি রাশির ক্ষেত্রে কিন্তু এই বুধের রাশি পরিবর্তন সৌভাগ্য সূচক। দেখুন, আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। এই বুধ দিবে ছাপ্পার পার্কে ধন, অর্থাৎ অপার ধন এই আটটি রাশিকে দিবে। কেউ কেউ কমেন্টস করবেন যে স্যার, আপনি তো ধনের কথা বলছেন, আমার তো হচ্ছে না। এখানে দেখার ব্যাপার আছে যে আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে আপনার কোনো অশুভ গ্রহের দশা চলছে না তো, বা আপনার বুধ বাই বার্থ চার্ট কোনো খারাপ পজিশানে নেই তো, বক্রী নেই তো, নিচস্থ নেই তো, রাহুযুক্ত কেতুযুক্ত বুধ নেই তো, এগুলো কিন্তু দেখার বিচার্য বিষয়, বা অশুভ গ্রহের কোনো দৃষ্টি নেই তো, বা অশুভ নক্ষত্রে বসে নেই তো, এই দেখারগুলো একান্ত দরকার। তো আমার এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার 9609343993 এই নাম্বারটিতে অনলি ফর আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। এখান থেকে আপনাদেরকে পাল্টা রিপ্লাই করা হবে। সবসময় কল করলে হয়তো বা কল আপনারা ধরা হবে না, বা ধরা যায় না, সম্ভব হয় না অনেক ক্ষেত্রে। তো আপনারা এখানে মেসেজ করুন, আপনাদেরকে সময় মতো এখান থেকে রিপ্লাই করে দেওয়া হবে, যদি আপনারা যদি বুকিং করতে ইচ্ছুক থাকেন সেই ক্ষেত্রে। এবং সময় হচ্ছে সকাল 11টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখানে আপনারা হোয়াটসঅ্যাপে আপনারা মেসেজ করতে পারেন, সেটা আপনাকে সময় মতো রিপ্লাই দেওয়া হবে। তো শুরু করা যাক, এই বুধের রাশি পরিবর্তনে কোন এই আটটি সৌভাগ্যবান রাশি হারানোর সাম্রাজ্যে ফিরে পেতে চলেছে। আকস্মিক ধনপ্রাপ্তি, অর্থপ্রাপ্তি, ছাপ্পার ফারকে দিবে অপার ধন এই বুধ। দেখুন, বুধ আপনাদের ঠিক রাশি ঠিক পঞ্চমভাবে বুধ অবস্থান করছে, মিথুন রাশি থেকে পঞ্চমভাবে এবং কন্যা রাশি থেকে দ্বিতীয়ভাবে, অর্থাৎ ধনভাবে কন্যা রাশি থেকে ধনভাবে এবং মিথুন রাশি থেকে বুদ্ধি জ্ঞান এইসব এই জায়গাতে এই বুধের অবস্থান। মূল ত্রিকোণ, চর রাশি, যুবরাজের প্রবেশ যথেষ্ট, এবং শুক্রের ঘরে, শুক্রের ঘরে প্রবেশ, মিত্র গৃহে প্রবেশ, দেখবেন আকস্মিক প্রাপ্তি কিন্তু ঘটাবে এই আটটি রাশির। অনেক ক্ষেত্রে হয় নিজ রাশি থেকে অন্য রাশিতে যখন অবস্থান করে তখন সেই গ্রহ বলবত্তা বৃদ্ধি পায়, অর্থাৎ এই বুধের রাশি পরিবর্তনে, অর্থাৎ কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করাতে এই আটটি রাশির কিন্তু প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ঠিক আপনাদের সপ্তমভাবে এই বুধের অবস্থান, অর্থাৎ আপনাদের ব্যবসা থেকে, শেয়ার থেকে আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হবে, অর্থাৎ তৃতীয় পতি আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে এবং আপনাদের স্থির ভাগ্যে আপনাদের কিন্তু উত্থান বা স্থির ভাগ্যে ধন আপনাদের কিন্তু আসবে, অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে সাহায্য আপনারা কিন্তু পাবেন। দুই নম্বর যে রাশি সেটা হচ্ছে মিথুন রাশি। আপনাদের রাশির অধিপতি এবং চতুর্থপতি এই বুধ আপনাদের রাশির ঠিক পঞ্চমভাবে অবস্থান করছে, অর্থাৎ জ্ঞান বুদ্ধি এই জায়গাতে অবস্থান করছে, অর্থাৎ যারা শেয়ারের সঙ্গে যুক্ত, যারা লটারির সাথে যুক্ত, যারা ফাটকার সাথে যুক্ত, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু দিবে মিথুন রাশির ক্ষেত্রে। আপনাদের ক্ষেত্রে আকস্মিক অর্থপ্রাপ্তি মিথুন রাশির ক্ষেত্রে এবং আপনাদের হারানো সাম্রাজ্য ফিরে পেতে চলেছেন।
ছাপ্পার ফারকে দিতে চলেছে বুধ। এই ঠিক তুলা রাশিতে বুধের অবস্থানে। এরপরের যে রাশির কথা বলবো সেটা হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের রাশির একাদশপতি এই বুধ এবং রাশির দ্বিতীয় পতি বুধ ঠিক তুলা রাশিতে তৃতীয়ভাবে অবস্থান করছে। যারা অ্যাস্ট্রোলজার, যারা ডক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ কিন্তু আসবে। যারা শিক্ষকতা লাইনে আছে, যারা ব্রোকার, তাদের ক্ষেত্রে কিন্তু, যারা প্রপার্টি নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো, যারা গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। সিংহ রাশির ছাপ্পার ফারকে ধন কিন্তু দিবে, অপার ধন সিংহ রাশির ক্ষেত্রে, যদি আপনার রাশিচক্রে এই বুধের অবস্থান ভালো থাকে। একাদশপতি এই বুধ তৃতীয়ভাবে কানেকশান করছে এবং দ্বিতীয় পতি ধনভাব আপনাদের কিন্তু অত্যাধিক শুভ। এবং যারা অ্যাডভোকেট তাদের ক্ষেত্রে কিন্তু অতীব শুভ, যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুব শুভ। এরপরে যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির রাশির অধিপতি দ্বিতীয়ভাবে অবস্থান করছে এবং দশমপতি, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কর্মপতি এবং রাশির অধিপতি দ্বিতীয়ভাবে, কর্মের দিকটা কিন্তু আপনাদের খুব ভালো। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভের জায়গা কিন্তু তৈরি হচ্ছে। এবং দ্বিতীয়ভাবে এই বুধের অবস্থান চর রাশিতে আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু কন্যা রাশির হবে। আপনাদের লটারি থেকে, ফাটকা থেকে, শেয়ার থেকে, এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর, বা স্টক বিজনেস থেকে, বা যারা ব্রোকার আছেন তাদের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয়ভাবে এই বুধ কথা বিক্রি করে, অর্থাৎ কথার মাধ্যমে এই অর্থ আপনাদের কিন্তু আসবে কন্যা রাশির। দেখুন, আমি যে কথাগুলো বলছি যদি একটুকু আপনাদের গাছের পাতা না নড়ে, জানবেন আপনার বাই বার্থ চার্ট রাশিচক্রে কোনো আপনার প্রবলেম আছে। অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনারা যোগাযোগ করুন। এরপরের যে রাশির কথা আমি বলতে চলেছি সে রাশি হচ্ছে তুলা রাশি। রাশিতেই নবমপতির অবস্থান, ভাগ্যপতির অবস্থান আপনাদের ভাগ্যোদয় কিন্তু করাবে। পিতার সাপোর্ট আপনারা পাবেন, গভর্নমেন্টের কাজের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে ভালো, লটারি, শেয়ার, ফাটকা, স্টক বিজনেস, এগুলো থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আকস্মিক ধনপ্রাপ্তি, পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি, আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে, এবং পৈতৃক যাদের সম্পত্তি নিয়ে সমস্যা চলছে কিছুটা হলেও রিলিফের জায়গা কিন্তু আসবে এই চর রাশিতে। চর রাশিতে এই বুধের অবস্থান, এই যুবরাজের অবস্থান, আকস্মিক কিছু ঘটনা কিন্তু ঘটবে যেটা তুলা রাশির জন্য ভাগ্যোদয়, ভাগ্য সূচক কিন্তু হবে। আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু হতে চলেছে, হারানোর সাম্রাজ্য ফিরে পেতে চলেছে তুলা রাশির ব্যক্তিরা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু জবরদস্ত লাভ। আপনাদের একাদশ স্থানে এই বুধের অবস্থান, ঠিক একাদশ স্থানে এই বুধের অবস্থান আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের কিন্তু দেবে, অর্থাৎ আপনাদের সাকসেস, সফলতা জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। আপনারা যে কোনো কাজে হাত দেবেন না কেন, আপনাদের সপ্তমপতি একাদশ স্থানে অবস্থান করছে, অর্থাৎ লাভ পাবে, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট লাভ। আপনাদের লটারি, শেয়ার, ফাটকা কারবার থেকে আপনাদের প্রচুর লাভ পাবেন। এবং কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, যারা অ্যাডভোকেট বা অ্যাস্ট্রোলজার তাদের ক্ষেত্রে কিন্তু, বা ডক্টর তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ আপনাদের একাদশ স্থানে এই বুধের অবস্থান প্রাপ্তির জায়গাটা আপনাদের কিন্তু যথেষ্ট, অর্থাৎ আপনাদের ডিজায়ার পূর্ণ হবে। মকর রাশির ক্ষেত্রে ঠিক মূল ত্রিকোণে এই বুধের অবস্থান আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, এই জায়গাগুলো আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ক্ষেত্রে আপনাদের কর্ম সংক্রান্ত বিষয়গুলো কিন্তু খুবই ভালো। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির নবমভাবে এই বুধের অবস্থান, আপনাদের ভাগ্য দয় কিন্তু আপনাদের হবে, ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেগুলো কিন্তু আপনাদের হবে। লটারি, শেয়ার, ফাটকা কারবার থেকে, পিতার থেকে সহযোগিতা, পৈতৃক সূত্রে সম্পত্তি পাওয়া,
এবং আপনাদের যারা গভর্নমেন্টের কাজ করছেন তাদের ক্ষেত্রে গভর্নমেন্টের কাজগুলো কিন্তু আপনাদের সম্পূর্ণ হতে চলেছে এবং আপনাদের আসতে চলেছে হারানোর সাম্রাজ্য আপনাদের হাতে ফিরে আসতে চলেছে। আকস্মিক অর্থপ্রাপ্তি কুম্ভ রাশির জন্য ছাপ্পার ফারকে এই বুধ দিতে চলেছে।